আর যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, মিনিমাম 15,000 ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আপনারা পারচেজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি আজকে যে সাউথি ভিএস, অ্যাকচুয়ালি লাস্ট 1-2 উইক ধরে শুধু বড় বড় মানে 150 অ্যাবভ সিসির বাইকের শুধু রিভিউ হচ্ছে। তো অনেকে বলছে কমিউটার সেগমেন্টের বাইকের রিভিউ কেন আসছে না, তো ফাইনালি আজকে একটা কমিউটার সেগমেন্ট বাইকের রিভিউ হতে চলেছে। টিভিএসের রেডিয়ন 110 110 সিসির একটা মোটর সাইকেল, প্রপার কমিউটিং মোটর সাইকেল, ইন্ডিয়ান রুটের জন্য একদম পারফেক্ট একটা মোটর সাইকেল। যেরকম কম মেনটেন্স সেরকম একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এই গাড়িটা যদি ফ্রন্ট প্রোফাইলের কথাই শুরুতে বলি, ফ্রন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোম ট্রিটমেন্ট, আর এই বাইকটার মধ্যে প্রচুর ক্রোম ট্রিটমেন্ট রয়েছে। এখানে টিভিএসের লোগোটার সামনে ক্রোম দিয়ে দিয়েছে, দেন এই যে হেডলাইটের যে সাইডে যে বর্ডারটা এটাও আমরা ক্রোম ফিনিশের মধ্যে পেয়ে যাচ্ছি। ফ্রন্টে আমরা নর্মাল হ্যালোজিন হেডল্যাম্প পাচ্ছি, সাইডে নর্মাল এরকম হ্যালোজিন ইন্ডিকেটার পাচ্ছি। আমি একবার জালি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে একদম নর্মাল হ্যালোজিন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি। আর নিচে এখানে আমরা এলইডি ডিআরএল পেয়ে যাচ্ছি। আমি যখন বাইকটা অন করবো হেডল্যাম্পটা আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, ফ্রন্ট এখানে আমরা ব্ল্যাক কালার একটা মাডগার্ড পাচ্ছি। আর এই যে ব্ল্যাক আর ব্লু কম্বিনেশানটা আমার পার্সোনালি দারুণ লাগছে। ট্যাঙ্কের মধ্যে ডুয়েল টোন দিয়েছে, আর ফ্রন্টে আমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছি। আর এখানে ফ্রন্টে, আর এই বাইকটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট, একটা হচ্ছে ডিস্ক ভেরিয়েন্ট। আর এবার যদি আমি টায়ার প্রোফাইলের কথা বলি, অ্যাকচুয়ালি এই টায়ার প্রোফাইলটা একটু অনেক অদ্ভুতভাবে লেখা রয়েছে, 275 ড্যাশ আবাদি লেখা আছে 18, মানে এক্স্যাক্টলি আমি টায়ার প্রোফাইলটা মানে যে সাইজটা ওটা একটুখানি অন্যরকমভাবে লেখা রয়েছে, তো আমি বলছি না এখনই কী টায়ার প্রোফাইল রয়েছে। আর এখানে একটা ছোটো রিফ্লেক্টার বাজি, সেম বোথ সাইড আমরা রিফ্লেক্টার পেয়ে যাচ্ছি। এখানে আমার নাম্বার প্লেট হোল্ডার পেয়ে যাচ্ছি। এবার যদি সাইডে চলে আসি, এই হচ্ছে সাইড প্রোফাইল, দারুণ। আর সবথেকে বড় কথা, খুব ক্লাসিক দেখতে লুকটা। এখানে আমরা একটা ট্যাঙ্কের উপরে টিভিএসের ব্যাজিং পেয়ে যাচ্ছি, আর ডুয়েল টোন যে ট্যাঙ্কটা এটা খুব অ্যাট্রাকটিভ। এই যে গ্লজি ব্লু কালারটা, তার সাথে যে ব্ল্যাক কালারটা, দুটোকে এই যে মানে সেপারেট করেছে এই হোয়াইট কালারটা, এগুলো আমার দারুণ লাগে। আর এই ট্যাঙ্কের মধ্যে কোম্পানি ফিটের একটা ট্যাঙ্ক প্যাড পেয়ে যাচ্ছি, মানে আমরা যখন পা দিয়ে এটাকে গ্রিপ করবো থাই গ্রিপটা খুব ভালো হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কোনো রকম স্ক্র্যাচেস আসবে না ট্যাঙ্কের উপরে। এবার যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, এখানে আমরা 10 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আমরা এটা ওপেন করতে পারি চাবি দিয়ে খুব ইজিলি। তো এই হচ্ছে ম্যাসিভ একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই বাইকটা দেখতে খুব কিউট লাগে, আর সবথেকে বড় কথা খুব ক্লাসিক লাগে। আর সবথেকে বেশি জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করি বাইকটার মধ্যে, সেটা হচ্ছে ক্রোম ট্রিটমেন্ট, ভরে ভরে ক্রোম ট্রিটমেন্ট, ক্রোম এলিমেন্টস রয়েছে এই বাইকটার মধ্যে। আমি সাইলেন্সার পাইপটা দেখাচ্ছি, একদম আপনারা বেন পাইপ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ক্রোমের কাজ করা হয়েছে। আর এই দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে, ফিট অ্যান্ড ফিনিশিং দারুণ হয়। অনেক এক্সট্রা কিছু অ্যাডস করা হয়েছে, যেমন এটা যদি পিছনে কেউ বসে, ইনকেস যদি এর উপর পা রাখে মানে সাইলেন্সারের উপর, তো পায়ে গরম রাখা মানে গরম লাগা, বা সাইলেন্সারটা যদি গরম থাকে পায়ের মধ্যে ছ্যাঁকা লাগা, বা জুতোর সোল গলে যাওয়ার কোনো চান্সেস নেই, কারণ এইটার উপর পা সে রাখতে পারবে। সেম একটা জিনিস সামনে দেওয়া রয়েছে, যদি রাইডার কোনো রকমভাবে অন্য মানুষ হয়ে যায় তার পা যেন সাইলেন্সারের টাচ না করে। আর এখানে আমরা কিকের অপশন পেয়েছি, একটা 110 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছি আমরা। পিছনে আমরা রিয়ারের ড্রাম ব্রেক পাচ্ছি, এই হচ্ছে ড্রাম ব্রেক। আর পিছনে আমরা ডুয়েল শক অ্যাবজর্বার দেখতে পাচ্ছি। এই যে সাসপেনশনের কথা বললি, একদম ইন্ডিয়ান রোডের জন্য একদম পারফেক্ট টিউন করা রয়েছে সাসপেনশনটা। আর এখানে সাইডে পেয়ে যাচ্ছি আমরা একটা হুক, যার মধ্যে আমরা মোটামুটি বাড়ির জন্য কিছু যদি হ্যাঙ্গিং করতে হয় কোনো জিনিসপত্র, খুব ইজিলি আমরা হ্যাঙ্গিং করতে পারবো। আর এটা প্রি ইনস্টল কোম্পানি থেকেই পেয়ে যাচ্ছি। পিছনে এই হচ্ছে ফুটড্রেস্ট, পিলিয়ান ফুটড্রেস্ট, একদম মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, একদম নর্মাল ফুটড্রেস্ট, একটা রাবার ফিনিশ, কোনো রকম মানে পিছলে যাওয়ার কোনো রকম চান্সেস নেই। আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, একদম 10/10 সুপার বিল্ড কোয়ালিটি, কোনো রকম প্যানেলসের মধ্যে কোনো রকম এক্সট্রা গ্যাপস বাগেরা কিছু নেই। এবার যদি রেয়ার সেকশনের দিকে চলে আসি, এই হচ্ছে সিট, তার সাথে পেয়ে যাচ্ছি আমরা এখানে একটা র্যাক, মোটামুটি আমরা 5-7 কেজি মতন এর মধ্যে কিছু রাখতে পারবো, রেখে আমরা বেঁধে নিতে পারবো। আর কিছুটা এরকম লাগছে রেয়ার প্রোফাইল, রেয়ারে আমরা নর্মাল এই দেখিয়ে দিচ্ছি, নর্মাল আমরা হ্যালোজিন ব্যাকলাইট দেখতে পাচ্ছি, তার সাথে কোনো একটা ছোট্ট রিফ্লেক্টার রয়েছে, এখানে নাম্বার প্লেট হোল্ডার, সেম যে আমরা হ্যালোজিন ইন্ডিকেটার দেখতে পাচ্ছি সাইডে। আর এই সাইড দিয়ে যদি আমি টায়ার প্রোফাইল বলি, সেম এই টায়ার প্রোফাইলটার মতো কিছু লেখা নেই, বাস টিউবলেস সেটাই লেখা রয়েছে, অ্যাসাচ মাপ কিছু লেখা নেই। এদিকে কোম্পানি ফিটের শাড়ি গার্ড রয়েছে, দেন এখানে একটা চেন কভার দিয়ে দিয়েছে, যেটা প্লাস্টিকের চেন কভার, বাট মেটালের হলে একদিকে ভালো হয় একদিকে সমস্যা হয়। প্লাস পয়েন্টটা হচ্ছে অনেক লংজিভিটি থাকে, অনেক দিন চলে, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ওটা জং ধরে যায়, ঠিক আছে, একটু বৃষ্টি দেয়। আর প্লাস্টিকের এটার মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটার মধ্যে জং লাগে না, কোনো রকম রাস পড়ার কোনো চান্সেস থাকে না।
তো ফুল ফেয়ার যেহেতু চেন কভার পাচ্ছি তো আমাদের চেন লিপ করার টেনশন থাকবে না, মোটামুটি 500-600 কিলোমিটার খুব ইজিলি আমরা এই বাইকটা রাইড করতে পারবো। এবার যদি সিটের কথা বলি, এই হচ্ছে সিট, দারুণ দেখতে সিটের, এই যে এইগুলো বেশ খুবই প্রিমিয়াম সেগমেন্টের লাগে সিটটা। সিটটা মধ্যে আমরা খুব ইজিলি আমরা তিনজন বসে রাইড করতে পারবো, যদি আমি সাজেস্ট করি না তিনজনকে বসার, তাও খুব যদি এমার্জেন্সি দরকার পড়ে তো তিনজন আমরা খুব ইজিলি বসতে পারবো। দারুণ সিটিং কমফোর্ট, পুরো একদম গদির মতন সিটিং কমফোর্ট পেয়ে যাচ্ছি, খুবই কমফোর্টেবল সিট। আর যদি দুজন বসে তাহলে খুব আরামসে বসতে পারবো, যদি মাঝখান দিয়ে ডিভাইড করি তাও কতটা স্পেস থাকছে আপনারা দেখে বুঝতেই পারবেন। আর এবার একটুখানি চলে আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে, এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আগে আমরা রাইডারের মধ্যে দেখতে পেতাম সেম এখন আমরা দেখতে পাচ্ছি রেডিওনের মধ্যে। অ্যাজ এ ডিসপ্লের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র চেঞ্জ আছে এখানে ইকো মোড, পাওয়ার মোডের যে বাটনটা ছিল রাইডারের মধ্যে সেটা এখন আমরা পাবো না, এটা এখন ইকো মোডে চলছে। যখন আমরা থ্রোটলটা অনেক জোরে পুশ করব তখন এটা পাওয়ার মোডে চলে যাবে। এখানে আমরা আরপিএম মিটার দেখতে পাচ্ছি, এখানে স্পিডোমিটার, দেন এখানে আমরা টাইম পেয়ে যাচ্ছি, এখানে আমরা কিলোমিটার দেখতে পারবো, এখানে ইকো মোড চলছে না কি চলছে সেটা দেখতে পারবো, দেন এখানে ওডো মিটার রয়েছে, দেন আরও এখানে ফিউল মিটার দেখতে পারবো। গিয়ার শিফট ইন্ডিকেটার নেই, আর কোম্পানি থেকে আমরা প্রি ইনস্টলড চার্জিং সকেট পেয়ে যাচ্ছি, আমাদের আফটার মার্কেট ইনস্টল করার প্রয়োজন পড়বে না, কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। আর তার সাথে অ্যাড হয়েছে এই রেডিওনের এই আরের লোগোটা। এবার সুইচ গিয়ারতে চলে আসি, এখানে আমরা হর্ন পাচ্ছি, ইন্ডিকেটার পাচ্ছি, হাই বিম লো বিম, তার সাথে এখানে পাস পেয়ে যাচ্ছি, আর সেম এখানে ডি মানে হেডলাইটটা অন অফের বাটন পেয়ে যাচ্ছি, মানে ডিআরএলটা অন অফের বাটন পেয়ে যাচ্ছি, এখানে আমরা সেলফ পেয়ে যাচ্ছি। আর এই যে লিভারগুলো রয়েছে, লিভারগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে রাইডারের লিভারগুলো এখানে ইউজ করা হয়েছে। আর যদি মিররের কথা বলি, আমি পিছন থেকে দেখাই, এই হচ্ছে ক্রোম ফিনিশ মিরর, যেটা দেখতে খুবই ক্লাসিক লাগছে লুকটাকে। আর যদি ভিজিবিলিটির কথা বলি, সত্যি কথা বলতে একদম অনেক সিভি যদি ভিজিবিলিটি খুব বেশি প্রোভাইড করবেন আপনাদেরকে, বাট লুকসের দিক থেকে একদম 10/10। আর এই হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও দেখার জন্য। তো এবার আমি একবার এই বাইকটার উপরে বসে দেখাবো, আমার হাইট আগেই বলে দিচ্ছি, আমার হাইট হচ্ছে 5'10", তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে মোটামুটি কীরকম হাইটে আপনারা এই বাইকটাকে রাইড করতে পারবেন। তো আমার হাইট 5'10", আমি একদম দুটো পা খুব ইজিলি মাটিতে পেয়ে যাচ্ছি, মোটামুটি যাদের হাইট 5'5", 5'4" তারাও খুব ইজিলি এই বাইকটা রাইড করতে পারবেন। তো আমার তো যদি বেশি হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, কোনো কিছু নেই না, মোটামুটি ক্লাসিক লুকের একটা ফিল দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে কোনো রকম সামনে লিন হতে হয় না, একদম স্ট্রেট হয়ে বসে, রিস পেন বা ব্যাক পেন হওয়ার কোনো রকম চান্সেস নেই, মোটামুটি চালিয়ে যায়, কোনো রকম কোনো টেনশন নেই। এরকম একটা গাড়ি খুবই কমফোর্টেবল একটা গাড়ি, যে নেওয়ার পর আপনার কোনো রকমই মনে হবে না যে আপনার ব্যাক পেন হচ্ছে বা রিস পেন হচ্ছে, সেই সমস্যাগুলো একদমই হবে না। বাস তেল বলুন আর চালান, আর মোটামুটি লং রাইড ছিল সমস্ত রাইড আপনারা করতে পারবেন। যথেষ্ট পাওয়ারফুল একটা 110cc আপনার ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, আর 110cc ইঞ্জিনের প্লাস পয়েন্টটা হচ্ছে 125cc হলে আপনার টার্নটা একটু অ্যাগ্রেশন পাবেন গাড়ির মধ্যে, কিন্তু মাইলেজটাও কোথাও না কোথাও গিয়ে একটুখানি 50-52 গিয়ে আটকে যায়। কিন্তু 110cc গাড়ির সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মাইলেজটাও আপনি পাবেন, পারফরমেন্সও পাবেন, মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন। সিটিতে তো ইজিলি রাইড করা যায়, হাইওয়েতেও টুকটাক আমরা রাইড করতে পারবো। সবথেকে বড় কথা হচ্ছে মাইলেজ, মোটামুটি 65 অ্যাবাভ আমরা মাইলেজ পাবো এই বাইকগুলো থেকে, মানে 110cc যত বাইক রয়েছে ম্যাক্সিমাম বাইক থেকেই আমরা 60 অ্যাবাভ মাইলেজ পাই, আর এই বাইকটা থেকে আমরা 65 অ্যাবাভ মাইলেজ পেয়ে যাবো সিটির মধ্যে। আর যদি হাইওয়ে রাইড করি তাহলে তার থেকেও বেশি আমরা মাইলেজ পেয়ে যাবো। এবার চালানোর উপর ডিপেন্ড করে অনেকটাই, যে আপনি কীরকমভাবে বাইকটা রাইড করছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে যে আপনাকে বাইকটা মাইলেজ কতটা প্রোভাইড করবে। এবার যদি এই বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, আমরা এর মধ্যে 109.7cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুলেন্ট ইঞ্জিন পেয়ে যাচ্ছি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.19 PS, আর যেটা ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 8.7 Nm। তো আমি আগেই আপনাদেরকে বললাম যে 110cc অ্যাকর্ডিং আমরা যথেষ্ট ভালো একটা ইঞ্জিন পাচ্ছি, যথেষ্ট ভালো আমরা একটা মাইলেজ গাড়ি পেয়ে যাচ্ছি। এবার এই বাইকটার যদি আমি কলকাতা অন্য প্রাইসের কথা বলি, এখানে যে ভেরিয়েন্টটা রয়েছে নন ডিক্স, এই নন ডিক্স ভেরিয়েন্টটার প্রাইস রয়েছে 90,000 টাকা কলকাতা অন রোড প্রাইস, আর যেটা ডিক্স ভেরিয়েন্ট আছে সেটার দাম আছে 94,094,000 টাকা কলকাতা অন রোড প্রাইস। আর যদি মিনিমাম ডাউন পেমেন্টের কথা বলি, মিনিমাম 15,000 ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আপনারা পারচেজ করতে পারবেন। আর সেম এই বাইকটার একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ব্ল্যাক আর রেড, সেই ভেরিয়েন্টটা যখন অ্যাভেলেবেল থাকবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আর চাবিটা একবার দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে বাইকটার চাবি, এর মধ্যে টিভিএসের লোগোটা দেওয়া রয়েছে, আর এখানে টিভিএসের ব্র্যান্ডিং রয়েছে, খুবই সিম্পল। বাট আমার যেটা জিনিসগুলো ভালো লাগলো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা,
আর টিভিএসের আরেকটা জিনিস যেটা ভালো লাগে আমার সেটা হচ্ছে হেলমেটের ওয়ার্নিংটা দিয়ে দেয় সব সময়। আপনাকে হেলমেটটা ক্যারি করা উচিত, যখনই আপনি বাইকটা রাইড করবেন অবশ্যই হেলমেটটা পরবেন, সেটা শুধুমাত্র টিভিএস বলে না, আপনি যখনই যে বাইকই রাইড করুন সবসময় হেলমেটটা ইউজ করা দরকার। আর সেফটি ফিচার্সের কথা বলে সাইডে আমরা সাইজ স্ট্যান্ড কাট অফ সেন্সার পেয়ে যাচ্ছি, এটা 2022 এখন কম্পালসারি। এখানে আমরা FI পেয়ে যাচ্ছি অবশ্যই, এখন আমাদের সমস্ত ম্যাক্সিমাম গাড়িতেই আমরা এখন FI ইঞ্জিন পাই, কিছু কিছু গাড়ি এখনও কার্বোরেটর ইঞ্জিন ইউজ করে, বা টিভিএসের ম্যাক্সিমাম গাড়ির মধ্যে আমরা FI পাই। এই যে ক্রোম ট্রিটমেন্ট, এগুলো তো দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন এই চ্যানেলের লোগোটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর অবশ্যই যদি আপনার কোনো রকম কোনো ডাউটস থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, চেষ্টা করো সবার ডাউটস ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওটা কিছু বড়ো করবো না, ভিডিওটা এত অব্দি থাকা যাবে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও বাংলাতে দেখার জন্য দেখাবো ঠিক এরকম অনেক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।